আসসালামু আলাইকুম কে অবস্থা সবাই কেমন আছেন বেশ অনেক দিন পর ভিডিও দিচ্ছি বাট আই হোপ আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে কারণ আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি আপনার নিউজ সাইটের জন্য একটা ফেসবুক পেজ গ্রো করতে পারেন এটা আমার ফেসবুক পেজ সো আপনি দেখতেছেন যে এখন পর্যন্ত আমার পেজে তেইশ হাজার লাইক এবং প্রায় পঞ্চাশ হাজার প্রায় না পঞ্চাশ হাজারের বেশি ফলোয়ার হয়ে গেছে সো এটুকু পর্যন্ত আসতে আমি কি কি করেছি আমার কি কি প্ল্যান ছিল স্ট্র্যাটেজি ছিল সেই জিনিসগুলো আমি শেয়ার করব আপনাদের সাথে যদি আপনারা যদি চান তাহলে যাতে করতে পারেন করার আগে বলি এই কাজটা করার মূল কারণ হলো গিয়ে এই ফেসবুক পেজ থেকে যাতে আমি আমার মূল যে ওয়েবসাইট সেখানে ট্রাফিক পাঠাতে পারি দ্যাট ইজ দ্য মেইন ফোকাস ফর দিস ফেসবুক পেজ সো এটা একটা ট্রাফিক সোর্স হিসেবে কাজ করে এছাড়াও আপনি যখন একটা এরকম একটা আপনি খুব অ্যাক্টিভ ফেসবুক পেজ যদি আপনি ক্রিয়েট করতে পারেন তাহলে আপনি আপনার ওয়েবসাইটে ট্রাফিক পাঠানো ছাড়াও আরও অনেকভাবে এই পেজটাকে মনিটাইজ করতে পারেন সো এগুলো নিয়েও আমি সামনে কথা বলবো যে কীভাবে কী করতে হয় আরেকটা ডিসক্লেমার নেই নেই এই যে আমি ফেসবুক পেজটা গ্রো করিয়েছি এটা আমি পেইড ওয়েতে করেছি অ্যাড দিয়ে সো এখানে আপনার টাকা পয়সা খরচ করতে হবে এটা ফ্রিওয়ে না এবং আমার মনে হয় না ফ্রি ফ্রিওয়েতে আপনি তাড়াতাড়ি এরকম পেজ গ্রো করতে পারবেন অনেক সময় লাগবে আর আমার মনে হয় না এটা জিনিসটা আসলে প্র্যাকটিক্যালি পসিবল সো যদি এরকম আপনি একটা ফেসবুক পেজ বড় করতে চান গ্রো করতে চান আপনাকে পেইড রাউটটাই ইউজ করতে হবে ওকে সো শুরু করি প্রথমে আপনি কি করবেন স্টেজ ওয়ানটা কি স্টেজ ওয়ানটা হলো গিয়ে আপনি একটা পেজ ক্রিয়েট করবেন সো পেজ আপনি বানালেন আপনার যত ইনফরমেশন দেওয়ার দরকার আছে ইন্ট্রো ডিসক্রিপশন এই সব কিছু আপনি দিবেন দিয়ে দিয়ে পেজ রেডি করলেন আপনি এরপর আপনি এক দেড় সপ্তাহ ওই পেজে নর্মালি পোস্ট করতে থাকবেন লাইক আপনার যদি গার্ডেনিং নিয়ে একটা পেজ হয় ওই পেজে গার্ডেনিংয়ের বিভিন্ন জিনিস পেজ পোস্ট করবেন ছবি পোস্ট করবেন ভিডিও দিতে পারেন এবং কয়েকটা লিঙ্কও লিঙ্ক মানে আপনার ওয়েবসাইটে কয়েকটা আর্টিকেল আপনি পোস্ট করতে পারেন অর্গ্যানিকলিং এগুলা দিয়ে কিছু হবে না এগুলা দিয়ে এমন না যে মানুষজন আসা শুরু করবে বাট আমাদের এই কাজটা করার মূল্য কারণ হলো গিয়ে আমরা ফেসবুককে দেখাইতে চাই যে এটা একটা রেগুলার পেজ এখানে আমরা স্প্যাম করতেছি না সো একটা রেগুলার পেজ কি করে পেজ ক্রিয়েট করার পর অর্গানিক কনটেন্ট পোস্ট করতে থাকে সো সেটাই আপনি করবেন এক দেড় সপ্তাহ সো এক দেড় সপ্তাহ পার হয়ে গেল। এরপর আপনি যেটা করবেন সেটা হলো গিয়ে আপনি ফেসবুকে অ্যাড দিবেন কিসের জন্য অ্যাড দিবেন পেজ লাইকের জন্য বা পেজ ফলোয়ারের জন্য সো এই ক্যাটাগরির অ্যাড দেওয়া যায় যেটাতে আপনার পেজ লাইক বাড়বে সো ওই অ্যাড দিবেন আমি একটু আমার অ্যাডগুলো আপনাকে দেখাই সো আমি এখন আমার এই ফেসবুক অ্যাড ম্যানেজার আসছি আপনি দেখবেন যে আমি অনেক অ্যাড দিছি সো এতগুলো অ্যাড দেওয়ার কারণ হলো গিয়ে টেস্ট করা কোনটাতে আমি সবচেয়ে কম খরচে বেশি লাইক পেতে পারি হ্যাঁ সো বর্তমানে আমার এখন চারটা অ্যাড ক্রিয়েটিভ রানিং আছে এবং প্রত্যেক দিন আমি পাঁচ ডলার খরচ করতেছি আপনাকে আমি অ্যাডগুলো দেখাই যেটা আমার সবচেয়ে কম খরচ সবচেয়ে ভালো কাজ করতেছে এটা দেখায় আপনাকে সো আমি যদি প্রিভিউ দেই আপনি দেখবেন যে এরকম একটা অ্যাড লাইক টার্টলস দেন ক্লিক দ্য থাম্পিলো ঠিক আছে খুব নর্মাল এত কি বলবো কমপ্লিকেটেড কোনো কিছু না আপনার নর্মাল টার্টেলের ছবি দিয়ে আমি বলতেছি এখানে ক্লিক করতে তাহলে আমার লাইক হয়ে যাবে ফেসবুক পেজে আরও কয়েকটা যদি আপনাকে দেখাই আমি আরও কিছু জিনিস ট্রাই করেছি যেমন এইটা আমি একটু ট্রাই করেছিলাম এইরকম যে আমি একটা টার্টেল নিয়ে একটা স্পেশাল ফ্যাক্ট আমি শেয়ার করছি তো যারা ফ্যাক্টটা দেখবে দেখার পর খুশি হয়ে লাইক দিবে এরকম আর কি সো এরকম অনেক কিছু আমি টেস্ট করেছি আপনি যখন ফেসবুক অ্যাডে যাবেন ফেসবুক অ্যাড ইটসেলফ ইজ এ ভেরি ভাস্ট ডোমেইন এটা নিয়ে অনেক পড়াশোনা করা লাগে সো আমি অনেক ঘাটাঘাটি করছি এবং মূল ব্যাপারটা হলো গিয়ে আপনি যখনই ফেসবুক অ্যাডে যাবেন বা কোনো পেইড ক্যাম্পেইনে যাবেন আপনাকে এটা মাথায় রাখতে হবে যে আপনাকে প্রচুর টেস্ট করা লাগবে বিভিন্ন অ্যাড ক্যাম্পেইন দিয়ে বা বিভিন্ন অ্যাড ক্রিয়েটিভ দিয়ে বিভিন্ন অডিয়েন্স দিয়ে আপনাকে টেস্ট করতে হবে দেখেন এখানে আপনি দেখতেছেন আমি কতগুলো অ্যাড ক্রিয়েটিভ দিয়ে টেস্ট করেছি টেস্ট করে করে আমি বের করেছি কোন অ্যাড ক্রিয়েটিভটা আমার পেজের জন্য সবচেয়ে ভালো কাজ করতেছে আবার এখানে আপনি দেখেন যে আমি বিভিন্ন ধরনের অডিয়েন্স দিয়ে আমি টেস্ট করছি যে কোন অডিয়েন্সটা আমার জন্য ভালো কাজ করতেছে সো আমি এখানে এটা ফেসবুক অ্যাডের কোনো ভিডিও না আমি এত কিছু অ্যাড নিয়ে এত কিছু বলবো না আপনার এটার জন্য আলাদা শিখা লাগবে বাট মূল যে জিনিসটা বলবো সেটা হলো আপনাকে অনেক টেস্ট করতে হবে ঠিক আছে একটা এড দিলাম পরে থাকলো এরকম না টেস্ট করে করে দেখতে হবে আপনাকে কোন একটা ভালো কাজ করতেছে আমি এখানে দেখেন আমার এই আমি দুই সেন্টে একটা ফলো বা লাইক পাচ্ছি উইচ ইজ ভেরি 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 গুড ইউএসের মার্কেটে নর্মালি পার ফলো বা পার লাইক পেতে আপনার সাত আট সেন্টের মতো খরচ করা লাগে ডিপেন্ডিং অন দ্য নিশ কোনো জিনিসে আরও কম কোনো নিশ আরও বেশি সো আপনার ক্ষেত্রে যদি আপনি দেখেন যে আপনার পেজের জন্য ইউএসের মার্কেটে আপনি পাঁচ সেন্ট এর মধ্যে আপনি ফলো বা লাইক পাচ্ছেন পার ফলো বা পার লাইক দেন ইট ইজ গুড পাঁচ সেন্টের উপরে হলে একটু বেশি দশ সেন্টের উপরে হলে অনেক বেশি আপনাকে এটা বাদ দিতে হবে আর যদি আপনি পাঁচ সেন্টের নিচে নামে আনতে পারেন লাইক তিন চার সেন্ট তাহলে আরও ভালো আমার এটা দুই সেন্টে আছে সো এটা অনেক ভালো অবস্থায় আছে ঠিক আছে সো আমাদের টার্গেট থাকবে বিভিন্ন অ্যাড ক্রিয়েটিভ রান করে করে দেখা যে কোনটায় আমি সবচেয়ে কম পার কনভার্সন বা পার রেজাল্ট আমি পাচ্ছি সো ওইটা সবচেয়ে ভালো ঠিক আছে সো এরকম আপনি অ্যাড রান করবেন বিভিন্ন ধরনের অ্যাডক্রুয়েটিভদের টেস্ট করে করে দেখবেন যে কোন অ্যাডটা ভালো কাজ করে সেটা আপনি রান করতে থাকবেন সো যখন আপনি অ্যাড রান করবেন তখন তো আপনার পেজে লাইক আস্তে আস্তে বাড়বে ধরেন আমি আমার এই পেজের জন্য প্রতিদিন পাঁচ ডলার খরচ করি আপনি চাইলে দশ ডলার করতে পারেন আপনি চাইলে এক ডলার করতে পারেন এটা আপনার ইচ্ছা সো এটা আস্তে আস্তে বাড়বে একই সময়ে আপনি এই যে আমরা আগে বিভিন্ন পোস্ট পেজে দিয়েছি আমাদের ছবি বা ওয়েবসাইটের আর্টিকেল এরকম জিনিস ওইগুলো আপনি কন্টিনিউয়াসলি পোস্ট করতে থাকবেন এবং বিভিন্ন ফর্মেটের জিনিস পোস্ট করবেন ঠিক আছে যেমন ধরেন এটা একটা মিম আমি অনেক মিম পোস্ট করি কারণ মিমে অনেক শেয়ার বাড়ে হ্যাঁ মানুষের অনেক লাইক শেয়ার দেয় সো দ্যাট ইস গুড পেজের এনগেজমেন্ট বাড়ে এটা ফেসবুক পছন্দ করে এরপর ধরেন এটা হলো যে আমার একটা আমি ওয়েবসাইটের একটা আর্টিকেল শেয়ার করেছি বাট এটা অন্য ফরমেট এই কি আমার ক্যাপশনে কোনো লিঙ্ক নাই ছবিতেও কোনো লিঙ্ক নাই লিঙ্ক দিয়ে রাখছি আমি ফার্স্ট কমেন্টে ঠিক আছে সো অনেক ক্ষেত্রে দেখা যায় যে ফার্স্ট কমেন্টে লিঙ্ক দিলে রিচ সবচেয়ে বাড়ে এবং ক্লিকও সবচেয়ে ভালো পাওয়া যায় বাট এটা প্রত্যেক ক্ষেত্রে হবে না আপনার পেজের জন্য আপনার টেস্ট করে দেখা লাগবে যে আপনার কোন ফর্ম্যাটের পোস্টগুলো ভালো কাজ করতেছে যেমন এটাও একটা আছে লিঙ্ক ইন কমেন্ট সো আমি ফার্স্ট কমেন্টে লিঙ্ক দিয়ে রাখছি আবার এই ছবিটার ক্ষেত্রে আমি লিঙ্ক দিয়ে রাখছি ক্যাপশনে কারণ আমি ঘাটাঘাটি করে দেখেছি যে আমার এই মিমের ক্ষেত্রে আমি যদি লিঙ্কটা ক্যাপশনে দিই তাহলে সবচেয়ে বেশি আমার ক্লিক পরে এটা আমি নিজে টেস্ট করে করে দেখছি ঠিক আছে সো আপনার এরকম টেস্ট করে দেখতে হবে যে কোন ধরনের পোস্টে কোন ফর্ম্যাটের পোস্টে সবচেয়ে বেশি আপনার ওয়েবসাইটে ট্রাফিক যায় কারণ এটা আমাদের মেইন গোল আমাদের ওয়েবসাইটে ট্রাফিক আনা আবার দেখেন এটা আরেকটা ফরম্যাট এখানে কিন্তু আমি ক্যাপশনেও লিঙ্ক দিই নাই কমেন্টেও দেন এটা আমি লিঙ্ক এমবেড করে রাখছি সো এইখানে ক্লিক করলে ডাইরেক্ট আমার ওয়েবসাইটে চলে যাবে সো এটা আরেকটা ফর্ম্যাট সো এরকম তিন চারটা ফর্ম্যাট আছে সো সবগুলো নিয়ে আপনি টেস্ট করে করে দেখবেন কোনটা আপনার পেজের জন্য সবচেয়ে ভালো কাজ করে ঠিক আছে তারপর আমি এগুলো কিছু বানিয়েছি এগুলোকে ইনফোগ্রাফিক বলতে পারেন এই জিনিসগুলো বানিয়েছি আমি আমার পেজের এনগেজমেন্ট বাড়ানোর জন্য শেয়ার বাড়ানোর জন্য লাইক কমেন্ট এগুলো বাড়ানোর জন্য হ্যাঁ আমার ফেসবুক পেজে আমি যখন আমি ফেসবুক পেজটা গ্রো করতেছি আমার এখানে দুইটা টার্গেট থাকে সবচেয়ে বড় টার্গেটটা হলো গিয়ে পেজ থেকে মানুষজন আমার রয়েছে টানা সেকেন্ডারি টার্গেট হলো গিয়ে এই ফেসবুক পেজের এনগেজমেন্ট বাড়ানো এই দুইটাই আপনার করতে হবে আপনি যদি খালি ট্রাফিক আপনার ওয়েবসাইটে নেন তাইলে সেটা ফেসবুক পছন্দ করবে না সো আপনাকে একটা সিক্সটি ফোরটি পার্সেন্ট মানে সিক্সটি পার্সেন্ট ফোরটি পার্সেন্ট রেঞ্জে কাজ করা লাগবে ধরুন আপনি সিক্সটি পার্সেন্ট পোস্ট দিলেন আপনার ওয়েবসাইটে ট্রাফিক আনার জন্য আর ফর্টি পার্সেন্ট দিবেন ফেসবুকের ভিতরে এনগেজমেন্ট বাড়ানোর জন্য সো আমি এরকম দুইটাই মনে করেন মিলাই মিশাই করি আমি বিভিন্ন ধরনের মিম শেয়ার করি বিভিন্ন ধরনের ছবি শেয়ার করি কারণ এগুলো এনগেজমেন্ট পাড়ায় এইভাবে আপনি আপনার অ্যাড চলতে থাকবে পেজগুলো করতে থাকবে এবং আপনি বিভিন্ন ধরনের কন্টেন্ট পোস্ট করে করে টেস্ট করে করে দেখবেন যে কোনটা ভালো কাজ করতেছে ঠিক আছে এভাবে ধরেন এক দেড় মাস চাক এক দেড় মাস পরে আপনার একটা ভালো আইডিয়া হবে যে কোন পোস্টগুলো আপনার ফেসবুক পেজের জন্য ভালো কাজ করে এরপর আপনি যে কাজটা করতে পারেন সেটা হলো কি আপনি একটা অটো পোস্টিং টুল ইউজ করতে পারেন বা অটো স্কেজুলিং টুল ইউজ করতে পারেন অনেক আছে যেমন বাফার আছে বাফার ডট কম এটাতে ইউজ করতে পারেন বাট এগুলো পেইড টুল আমি শুরুর দিকে বাফার ইউজ করেছিলাম বাট পরে আমি আরেকটা ভালো টুল পাইছি সেটা হল গিয়ে সোশিও মনিয়ালস ডট কম এই টুলটার একটা লাইফটাইম টাইম ডিল আছে অ্যাপসোমোতে সো আপনারা যদি অ্যাপসোমোতে মতে খোঁজেন এই টুলটা পাবেন কতদিন পাবেন আমি জানি না অ্যাপসোমোতে মতে সময় থাকে না বাট এটা আমি লাইফ টাইম ডিলে কিনেছিলাম এই টুলটা সো এটাতে আমি আমার সব কিছু সব পোস্ট কিউ করে রাখি ঠিক আছে সো একবার আমার কিউ করলে আর এটা নিয়ে হাত দিতে হয় না এটা অটোমেটিক পোস্ট হতে থাকে সো আমি এখন সোশ্যাল মিডিয়া ইউজ করি আপনি চাইলে এরকম কোনো একটা টুল ইউজ করতে পারেন এতে আপনার কাজের প্রেশার অনেক কমে যাবে প্রত্যেক দিন আপনার কী কী পোস্ট করবেন এটা না ভাবা লাগবে না আপনি জাস্ট একদিন বসে বসে সবগুলো স্কেডুল করবেন পরে অটোমেটিক পোস্ট চলতে থাকবে ঠিক আছে সেরকম করতে পারেন আর এই স্টেজে এসে অ্যাডের দিকেও আপনি খেয়াল রাখবেন কারণ একটা পর্যায়ে যাওয়ার পর অ্যাডের যে কস্ট পার যেমন আমি দেখালাম যে আমার দুই সেন্ট আছে বাট আপনি দেখবেন যে একটা পর্যায়ে যাওয়ার পর আস্তে আস্তে ওই কস্ট পার বাড়তে শুরু করে টিপিক্যালি পঞ্চাশ হাজার ফলোয়ার বাড়ার হওয়ার পর বা লাইক যখন আপনার তিরিশ চল্লিশ হাজার পঞ্চাশ হাজার লাইক হয়ে যায় তখন আস্তে আস্তে কস্ট পার বাড়তে শুরু করে সেই ক্ষেত্রে আপনি চাইলে আপনার অ্যাডটা অফ করে দিতে পারেন এরপর আপনি খালি অর্গ্যানিক্যালি আপনার ফেসবুক পেজটা গ্রো করতে পারেন অথবা যদি আপনার ক্ষেত্রে না বাড়ে লাইক ধরেন আমার ক্ষেত্রে এখনও কসপারে কনভারেশন বাড়ে নাই সো আমি অ্যাড কন্টিনিউসলি চালাই যাচ্ছি যতক্ষণ না পর্যন্ত না বাড়ে যতক্ষণ না পর্যন্ত আমি মানে যতদিন পর্যন্ত আমি দুই সেন্ট পার দুই সেন্টে পার লাইক এই আমার এই খরচে আমি লাইক পাচ্ছি ততদিন পর্যন্ত আমি একটা চালায় যাব কারণ এটা খুবই চিপ সো আমার পেজ গ্রো হচ্ছে এবং এই পর্যায়ে এসে যখন আপনার বিশ তিরিশ হাজার লাইক ফলোয়ার আসবে আপনি আলাদাভাবে আপনার পেজটাকে মনিটাইজ করতে পারেন খালি আপনার ট্রা আপনি তো আপনার পেজ থেকে ট্রাফিক আপনার ওয়েবসাইটে নিচ্ছেন সো ওয়েবসাইটে ধরেন অ্যাড আছে অ্যাড দেখে ইনকাম হচ্ছে এছাড়াও আপনি আলাদাভাবে মনিটাইজ করতে পারেন যেমন আমি আমার এই পেজের জন্য প্রিন্ট অন ডিমান্ড করতেছি সো ধরেন আমি একটা স্টোর বানিয়েছি এই স্টোরে আমি প্রিন্ট অন ডিমান্ডের অনেক প্রোডাক্ট রাখছি এবং এই প্রোডাক্টগুলো আমি আমার এই পেজে প্রমোট করি যেমন এটা একটা টি শার্ট সো টি শার্ট মগ এরকম অনেক কিছু আমি প্রমোট করি এবং এগুলো সেল হয় এই পেজ থেকে অর্গানিক্যালি কারণ আমার এখানে ভালো অ্যামাউন্টের একটা ফলোয়ার আছে আলহামদুলিল্লাহ সো এগুলো সেল হয় আমার একটা ইনকাম আসে তাই না সিমিলারলি আপনি চাইলে ড্রপ শিপিং করতে পারেন এইরকম একটা পেজ থাকলে ধরেন আমি যদি এখন আমার তেল থাকতো তাহলে আমি টারটেল রিলেটেড বিভিন্ন প্রোডাক্টে ড্রপশেপিং করতাম আলি এক্সপ্রেস দিয়ে ড্রপ করে এগুলো আমি সেল করতে পারতাম আরেকটা যেটা আপনি কাজ করতে পারেন সেটা হলো যে আপনি আপনার এই পেজ থেকে ইন্টারসেট মানুষজনকে নিয়ে ইমেল সাবস্ক্রাইবার হিসেবে রাখতে পারেন লাইক আমি ধরেন আমার এই পেজ থেকে যারা যারা আমার ওয়েবসাইটে যাবে তারা চাইলে ইমেল সাবস্ক্রাইবার হতে পারে সো ইমেল সাবস্ক্রাইবার হলে লাভ কী যেই লোকটা আমার ইমেল সাবস্ক্রাইবার হয়েছে তাকে আমি প্রত্যেকবার রিচ করতে পারবো সে আমার আন্ডারে আছে সো ধরেন আমি এখানে একটা আর্টিকেল পোস্ট করলাম এখানে ধরেন দশজন মানুষ গেল আমার এই ওয়েবসাইটে আর্টিকেলটা পড়তে এই দশজন মানুষের মধ্যে ধরেন তিনজন ইমেল সাবস্ক্রাইবার হলো আমার সো এই তিনজনকে আমি বারবার প্রমোট করতে পারবো পরবর্তী যে কোনো আর্টিকেল আমি যদি প্রমোট করতে চাই ইমেল মার্কেটিং করে সো এই জন্য একটা ইমেল সাবস্ক্রাইবার থাকা বা একটি লিস্ট থাকা অনেক বড় ভ্যালুয়েবল একটা প্রপার্টি অ্যাসেট ব্লগ আউটের জন্য সো আপনি ওই ইমেল লিস্টটাও কিন্তু আপনার এই পেজে প্রমোট করে করে ওইটার সাবস্ক্রাইবার বাড়িতে পারেন বা অনেক কিছু করা যায় আর কি যদি আপনার পেজ ভালো থাকে ভালো অ্যাক্টিভ হয় ভালো ফলোয়ার কাউন্ট হয় তাহলে আপনি ক্রিয়েটিভিটি ইউজ করে অনেকভাবে মনিটাইজ করতে পারবেন আপনার পেজটাকে ঠিক আছে সো এই হলো কি মোটামুটি আমার স্ট্র্যাটেজি যেটা আমি ফলো করে আমার পেজটাকে এখন পর্যন্ত গ্রো করতে পারতেছি এবং স্টিল করতেছি আল্লাহর মতে এটা ফ্রি না পেইড একটা ওয়ে বাট তাও যদি আপনি করতে চান যেটা আমি মনে করব করা খুবই ভালো বর্তমান সময়ে গুগলের যে অবস্থা এতে আমাদের অল্টারনেটিভ ট্রাফিক সোর্স ক্রিয়েট করতে হয় সো এই অবস্থায় এরকম একটা পেজ গ্রো করতে পারলে আমার ধারণা খুব ভালো কাজ করবে সো এই আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে আমাকে জানাতে পারেন কমেন্ট করতে পারেন কোনো কোয়েশ্চেন থাকলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ